তো বিশেষ করে যে সকল আমার কলিজার টুকরার ভাইরা কম টাকার মধ্যে মাংসের গরু কিনতে চান, তাদের জন্য এই হাটটি অনেক বেস্ট একটি হাট। আপনার যদি থাকে 20 থেকে 21 হাজার টাকা তাহলে পেয়ে যাবেন 1 মণ মাংসের গরু। তাহলে আর দেরি কেন, এই নাম্বারটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে আমার নাম্বার। বিশেষ করে যারা আমার সাথে কথা বলতে চাচ্ছেন এই নাম্বারে আপনারা এই মতো নোট দিয়ে কথা বলতে পারেন। এবং দ্বিতীয় নাম্বারটি আপনারা দেখছেন, যে নাম্বারটি হচ্ছে সাহেব ভাইয়ের নাম্বার। আপনারা সাহেব ভাইয়ের সাথে কথা বলে বিস্তারিত আরও কিছু জানতে পারবেন যদি আমাকে না পান। তবে আমি এতটুকুই রিকোয়েস্ট করবো, আপনারা বাংলাদেশের যে প্রান্তে যান না কেন, অবশ্যই যেই লোকটির মাধ্যমে বা যেই লোকটির কথার মাধ্যমে আপনারা যাচ্ছেন বা যেই লোকটিকে বিশ্বাস করে যাচ্ছেন অন্তত তাকে আপনারা খোঁজার চেষ্টা করবেন। আপনারা যদি এইসব জায়গাগুলোতে আসেন অন্তত আমাকে একবার হলেও খুঁজবেন, তাদের মাধ্যমে জাবির ভাইকে ফোন দেন বা আবির ভাইয়ের সাথে দেখা করবো, গুরু তো কিনবই, আবির ভাইয়ের সাথে দেখা করি আগে। তাহলে কী হবে যে ওদের মধ্যে যদি একটু খারাপ ইন্টেনশন থাকে সেটাও আর থাকবে না। তো অবশ্যই এই কাজটা করবেন, আপনাদেরকে আমি এতটুকু রিকোয়েস্ট করলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন আমার প্রাণপ্রিয় সকল ভাইরা? আশা করছি সবাই ভালো রয়েছেন, আলহামদুলিল্লাহ আমরাও ভালো রয়েছি। যে কারণে আপনাদেরকে আমরা নিয়ে চলে আসছি সীমান্ত এলাকার খুবই জনপ্রিয় একটি গরুর বাজার, যে বাজারটি থেকে আপনারা সর্বোচ্চ কম দামে ষাঁড় গরু সহকারে দেখা যাচ্ছে যে গাই গরু যেগুলো মাংসের সেগুলো খুবই কম দামে পেয়ে যাচ্ছেন এই বাজারটির মধ্যে। তো আর দেরি কেন, অবশ্যই ফোন উঠান, ফোন করেন, আমার নাম্বারটিও আমি আজকে দিয়ে দিয়েছি। অবশ্যই আপনারা এখানে যদি আসেন অবশ্যই আমাকে একবার হলেও স্মরণ করবেন, এতটুকু রিকোয়েস্ট আপনাদেরকে করলাম। আমি যে লোকগুলোকে সাজেস্ট করে থাকি রাকিব বা সাহেব, এই লোকগুলোর মধ্যে যদি খারাপ ইন্টেনশনও থাকে বা আমি থাকলে তাদের এই জিনিসটাও আর থাকবে না। যদিও তারা ভালো মানুষ, তারপরও ভালো মানুষের পরও দিন শেষে দেখা যাচ্ছে সে একজন বাঙালি। তো যাই হোক, আমি এত কিছু বলবো না, শুধু এতটুকুই বলবো যে আপনারা এখানে আসলে, তাদের কাছে আসলে আমাকে স্মরণ করবেন, যেহেতু আমার কথার ভিত্তিতেই তাদের কাছে চলে আসতেছেন। অনেকে আসতেছেন আমার কথার, জাস্ট আমার কথার ভিত্তিতেই, কারণ আমি বলি, আমি তাদেরকে সাজেস্ট করি বা তাদের বিষয়ে আমি পজিটিভ কিছু আপনাদেরকে বলি, যে কারণে আপনারা আসেন। তো যাই হোক, আমি সে বিষয় নিয়ে বলতে চাই না। তো বিশেষ করে যে সকল আমার কলিজার ভাইরা মাংসের গরু চাচ্ছেন কম টাকার মধ্যে, তো আমি বলবো যে এই গরুর হাটটি আপনার জন্য খুবই একটি ভালো হাট। যদি আপনি এখানে এসে গরুগুলোকে কিনে নিতে পারেন, বিশেষ করে আমি আজকে খামারিদের দৃষ্টি আকর্ষণ করব না, আজকে আমি দৃষ্টি আকর্ষণ করব বিশেষ করে যারা মাংসের গরু চাচ্ছেন, গাই গরু সহকারে ষাঁড় গরু। আপনাদের কাছে যদি থাকে 23 থেকে 22 হাজার টাকা তাহলে এই সব গরুগুলো মাংসের রেটে আপনারা কিনে নিতে পারবেন এই গরুর বাজারটি থেকে। এখন এই গরুর বাজারটি থেকে মাংসের রেটে গরু কিনে দেওয়ার দায়িত্ব কার? 23 থেকে 22 থেকে 23 হাজার টাকা, সর্বোচ্চ হাইস্ট 23,500 হবে। তো এই রেটে যদি মাংসের গরু আপনাকে কিনে দিতে পারে কেউ, তাহলে আপনার এখানে আসা উচিত, এসে দেখা উচিত। এর চাইতে যদি কম দামে কোথাও পান তাহলে এখানে অবশ্যই আসার দরকার নাই। কেউ যদি বলে 20,000 টাকা তাহলে ভাই ওখানে যাবেন, 21,000 টাকাও বললো ওখানে যাবেন, কোনো সমস্যা নেই, এখানে আসার দরকার নাই। যদি 20-21 হাজার টাকাতে আপনি মাংসের গরু পেয়ে যান, বিশেষ করে গাই গরু, এখানে বল রয়েছে। এই হাটটি কিন্তু খুবই বড় সড়ো হাট, বিশেষ করে গাই গরুর জন্য, মাংসের গরুর জন্য। এখানে কাটাই গরু অনেক পরিমাণে থাকে, আর আপনারা আমার ভিডিওর স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এছাড়াও কিছু গাব গরু থাকে যেগুলোর প্রাইস থাকে 70-80 হাজার টাকা। তবে গাব গরুর বিষয়টা এখানে আমি বলবো না, সোনাইচন্ডী গরুর বাজারটি গাব গরুর জন্য বেস্ট, সে বাজারটিতে আপনারা চাইলে দেখতে পারেন ভিজিট করে। তবে এই বাজারটি হচ্ছে ছোটো ছোটো দেশিয়াল, একদম দেশিয়াল, 70-75-এর মধ্যে যারা ষাঁড় গরুও কিনতে চাচ্ছেন তাদের জন্য এই হাটটি বেস্ট। এছাড়াও কিছু ক্রস জাতের গরু, বাঞ্ঝা গরু যেগুলোকে বলে, যে যারা আর কি বাঞ্ঝা মানে বাচ্চা টাচ্চা হয় না, তারা বাচ্চা ধরতে পারে না, তো এইখানে এই গরুগুলো অস্ট্রেলিয়ান বলেন বা দেশি গাই বলেন অনেক পাওয়া যায়। তো এই গরুগুলো শরীরে মাশাল্লাহ মাংস মোটামুটি ভালো থাকে, এই গরুগুলো চাইলে আপনারা কিনে নিতে পারবেন 22-23 হাজার টাকা মন করে। এখানে বিশেষ করে গাই গরুগুলো কিনে নিতে পারবেন 22-23 হাজার টাকা মনে। তো আপনারা এখানে আসার চেষ্টা করেন, বিশেষ করে যারা গরু বা কাটাই গরু খুঁজতেছেন বা কাটাই গরুর প্রয়োজন কিন্তু কম দামে পাইতেছেন না, তাহলে এই হাটটি খুবই ভালো একটি হাট। আমি যে নাম্বারটি আপনাদেরকে সাজেস্ট করেছি সাহেব ভাইয়ের, বা আমার নাম্বারটিও দিয়েছি, যারা বিশেষ করে ইমো চালাতে পারেন তারা ইমোতে নক দিবেন। আমি আপনাদেরকে এতটুকুই বলবো যে আমি আবির হোসেন, আমার দ্বারা থেকে যদি আপনার উপকারও না হয় তো ক্ষতি হবে না, এতটুকু আপনি নিশ্চিত থাকবেন। আর নিশ্চিত থেকে আমার লোকগুলোর কাছে আপনারা চাইলে ফোন দিতে পারেন, যেহেতু আমি তাদেরকে সাজেস্ট করেছি, অবশ্যই আমি খারাপ লোককে তো সাজেস্ট করব না। তবে দিন শেষে এতটুকুই বিষয় থাকবে যে আপনি আমার ফ্যামিলি মেম্বার, তাদের না, আপনারা তাদের সাথে কথা বলেন, যতই ইচ্ছা ততই ফ্রেন্ডলি হয়ে যান, কিন্তু আপনারা
যাই করেন অন্তত আমাকে একটু তাদের কাছে যে তাদের কাছ থেকে পার্সোনাল নাম্বার নিয়ে আমাকে একটু ফোন করবেন যে আবির ভাই আসছি, আবির ভাই গরু কিনবো, বা আপনার লোককে কিছু বলেন, বা আপনি যদি একটু আসতেন আমার গরু কিনা হয়েছে, একটু যদি গরুগুলো দেখতেন কেমন কি হয়েছে, তাহলে দেখেন নেক্সট যে আসবে তার জন্য অনেক ভালো কিছু হবে। যদি তারা কিছু করে থাকে, যদিও করে না, আমার জানা মতো আজ পর্যন্ত করেনি, তারপরও আমার কেন জানি মনে হচ্ছে যে এই বিষয়টা থাকলে তারা আরও ভালো সার্ভিস দেবে। এবং আমার যারা ফ্যামিলি মেম্বার্স রয়েছে আমার ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো দেখে, তারা অন্তত আমার দ্বারা থেকে উপকৃত হবে। এখন আমি একটা কথা বললাম যে ভাই এখানে 22-23 হাজার টাকা মনে মাংসের গরু চলতেছে, আপনি আসেন, আপনি চলে আসছেন, আপনি চলে আসছেন তাদের কাছে, গেছেন তাদের কাছে, যায়া তাদের কাছ থেকে গরুও কিনছেন, আপনি চলে গেছেন, আমি বিষয়টা কিন্তু জানতেও পারি নাই। আর এই বিষয়টা কিন্তু আপনারা আমাকে জানার প্রয়োজন মনে করেন। নেক্সট আমি হয়তো বা শুনছি তারা আমাকে কোনো এক সময় বলছে যাবির ভাই একজন আপনার লোক আসছিলো আপনার গরু কিনে দিছে। তো এই যে এই বিষয়টা দেখেন, তারা বা আপনি যদি ক্ষতিগ্রস্ত হন তো তাদের চাইতে ব্লেমটা আমার শরীরে বেশি আসবে, কারণ আমি তাদেরকে সাজেস্ট করেছি এবং আমার কথার ভিত্তিতেই আপনারা তাদের কাছে গেছেন। এখন অনেকে বলতে পারেন আপনি বলছেন সেজন্য কি ফোন দিছি, ভাই আপনি বলার জন্য ফোন দিই নাই, আমরা তাদেরকে ফোন দিছি আমাদের পার্সোনাল হ্যাবিট থেকে। তো দেখেন আমি যদি তাদের নাম্বারটা সাজেস্ট না করতাম তারা কেমন মানুষ তাহলে কিন্তু আপনি জানতেন না। বা যে সকল বিশেষ করে আমার ভাইরা রয়েছে অবশ্যই তারা কিন্তু আমার কথার ভিত্তিতেই কিন্তু এসব জায়গাতে বিশেষ করে আসে, বা গরু কেনার জন্যই তারা কিন্তু তাদেরকে ফোন করে থাকে। কেউ না, কেউ অনেক কিছু জানার জন্য ফোন করে, কেউ গরু কেনার জন্য ফোন করে, কেউ মজা করার জন্য ফোন করে, অনেক অনেক লোক আছে অনেক ক্যাটাগরিতেই আর কি ফোন করে থাকে। তো আপনারা যখন এখানে চলে আসবেন স্পটে, তখন অবশ্যই আমাকে তো একটা ফোন দিবেনই যে ভাই আমি আপনার এলাকাতে আসছি, ভাই আমি আপনার ভিডিও দেখে আসছি, ভাই আপনি একটু যদি আসতেন, যদি এদেরকে একটু বলতেন, বা দেখা যাচ্ছে যে আপনি যদি একটু থাকতেন তাহলে হয়তো বা আমি একটা বেটার সার্ভিস পাইতাম। তো আমার অডিয়েন্স আপনারা দেখেন, এই যে এখানে বাচ্চাও রয়েছে, সুন্দর সুন্দর বাচ্চাগুলো আপনারা দেখা যাচ্ছে 40-42 হাজার টাকাতে কিনে নিতে পারবেন। তো আপনারা আমার অডিয়েন্স, আমার ফ্যামিলি মেম্বার, যখন আমি স্পটে থাকবো তখন কিন্তু দেখা যাচ্ছে যে একটা গরু আপনি ন্যায্য মূল্যে কিনে নিতে পারবেন। আর যখন আমি স্পটে না থাকবো বিষয়টা কেমনভাবে কেমন কী হবে আসলে সেটা আমার অজানা, বা আমি যেহেতু যাই না গরুর পার্টি, যদি গরু কিনতে আসে তারা আমাকে স্মরণও করে না, আমারও যাওয়া হয় না। আমি একজন মানুষকে সাজেস্ট করে দিছি যে গরু কিনে দিয়েন, সর্বোচ্চ ভালো সার্ভিসটা দিবেন, তারা দিচ্ছেও ভালো সার্ভিস। তারপরও আমার কেন জানি মনে হয় যে আমি যদি থাকি তাহলে আরও বেটার সার্ভিস তারা হয়তো বা পাবে। তো দেখেন এখানে হিউজ পরিমাণ আসলে মাংসের গরু রয়েছে, বিশেষ করে যারা প্রজেক্টের মধ্যে কাজ করতে চাচ্ছেন লং প্রজেক্ট নিয়ে, দেখা যাচ্ছে 30-32 হাজার টাকার দেখা যাচ্ছে যে গরুগুলো কিনে নিতে চাচ্ছেন, যেগুলো একদম এক্সপায়ার, তার শরীরে মাংসের ওজন রয়েছে 1 মণ প্লাস। তো এই গরুগুলোকে আপনারা কিনে নিতে পারবেন 30-32 হাজার টাকাতে। এই গরুগুলোকে কী করবেন, একটু খাওয়ায় ডাওয়ায় বা খাওয়ায়া হৃষ্টপুষ্ট করে, অ্যান্টিবায়োটিক ট্যান্টিবায়োটিক করে, ভিটামিন টিটামিন খাওয়ায়া এই গরুগুলোকে দেখা যাচ্ছে যে পুনরায় গাব করবেন। গাব করার পরে এই গরুগুলো ধরে দেখা যাচ্ছে আপনি 20টা নিছেন বা 10টা নিছেন, এই গরুগুলোকে গাব করার পরে 2-3 বার এই গরুগুলোর থেকে বাঁচানোর চেষ্টা করবেন, বা এদেরকে প্রেগনেন্সি ঘটানোর চেষ্টা করবেন। তাহলে কী হবে, এই যে বাচ্চাটা কিন্তু আপনার লাভ হয়ে গেল। দেখা যাচ্ছে যে আপনি 5 বছর পরেও যদি বিক্রি করেন এই সেম দামে বিক্রি হবে, না পারতে তার চেয়ে একটু বেশি দামে বিক্রি হবে। তো এইরকম আসলে কাজগুলো মানুষ করতে চায় না, বা এইসব কাজগুলো অনেকে জানেই না যে প্রজেক্টের যে সব বিষয়গুলো রয়েছে, বিশেষ করে রেজেক্টেড মালগুলো বা এক্সপায়ার মালগুলো, এই মালগুলোকে কিন্তু অ্যান্টিবায়োটিক ট্যান্টিবায়োটিক ইন্ডিয়ান কিছু ভিটামিন জাতীয় জিনিস পাওয়া যায়, যেসব জিনিসগুলো দিয়ে আর কি একটু যদি যত্ন নেওয়া যায় 1-2 মাস, তাহলে এইরা কিন্তু পুনরায় প্রেগনেন্সি ঘটাতে সক্ষম থাকবে বা সক্ষম হয়ে যাবে। তো অবশ্যই এই সব কাজগুলো করলে কিন্তু অনেক বেনিফিট আছে, বা বেনিফিটের মধ্য দিয়ে কাজ করতে পারবেন। যেহেতু আমাদের খামারে ছিল, আমাদের খামারে প্রায় 35টা মতো বাচ্চা ছিল যেগুলোকে আমরা নিয়ে আসছিলাম, ওপার থেকে নিয়ে আসছিলাম, যেহেতু এখন ওপারের গরু আসে না, ওপার থেকে নিয়ে আসছিলাম। তারপরে সেই গরুগুলোকে আমরা 3-4 মাস পালার পরে সেগুলোর মধ্যে থেকে আমরা প্রেগনেন্সি ঘটাইছিলাম, বা প্রেগনেন্সি করতে সক্ষম হয়েছিলাম তাদেরকে অ্যান্টিবায়োটিক বা যত্ন সহকারে যত্ন নেওয়ার কারণে। তো এইসব কাজগুলো আপনারা করতে পারেন, এই কাজে কিন্তু প্রচুর পরিমাণে লাভ, এত পরিমাণে লাভ যেটা আপনি কল্পনাও করতে পারবেন না। এই যে খামারে গরু নিয়ে যাইতেছেন, এইসব গরুগুলো দেখা যাচ্ছে 1 লাখ 1 লাখ 90 বা দেখা যাচ্ছে যে 90 হাজার 80 হাজার, এইসব গরুর চাইতে আমি মনে করি যে আপনি যদি একটু লং
টাইম নিয়ে কাজ করতে পারেন এই গরুর বিষয় নিয়ে। একটু লং টাইম দেখা যাচ্ছে যে এক্সপায়ার মালগুলো আপনি 30-35-40 করে কিনে ফেললেন, আপনার যদি 500,000 টাকা বাজেট রাখতে পারেন তাহলে দেখা যাচ্ছে আপনি 10-15টা বাচ্চা কিন্তু আপনি না 10-15টা এক্সপায়ার গরুগুলো কিন্তু কিনে নিতে পারছেন। তাদেরকে একটু অ্যান্টিবায়োটিক ট্যান্টিবায়োটিক কইরা যদি আবার তাদেরকে মনে করেন যে প্রেগনেন্ট করা যায় বা তাদের প্রেগনেন্সি ঘটানো যায় তাহলে কিন্তু অনেক ভালো হয়, কারণ তারা যদি প্রেগনেন্ট হয়ে যায় তাহলে কী হবে, একটা বাচ্চা পেয়ে গেছেন, বাচ্চার সাথে সাথে এইগুলোকে দেখা যাচ্ছে আপনি যদি 2-3 বছর পরও সোল্ড আউট করেন দেখা যাচ্ছে এই দামের চাইতে বেশি দাম দিয়ে আপনি বিক্রি করতে পারবেন। তো যাই হোক, এবারে কিন্তু গরুর দাম অনেক বেশি যাবে 2025-এর। আপনারা যারা ঈদ কালেকশন করতে যাচ্ছেন আমি বলবো যে ডিসেম্বর মাসটিতে আপনারা চাইলে কালেকশন করতে পারেন, এই ডিসেম্বর মাস পর্যন্ত গরুর দাম সস্তা থাকবে। আপনারা জানেন যে আমাদের বাংলাদেশের একটা রাজনৈতিক দল যারা আউট অফ বাংলাদেশ তারা কিন্তু বাংলাদেশে নেয়, আর তাদের কিন্তু সর্বোচ্চ বড় বড় খামার ছিল এবং তারা খামারি হিসাবে আর কি গণ্যিত পেয়েছিল বাংলাদেশের মাটিতে, এবং বিভিন্ন জায়গা থেকে তারা গরু কালেকশন করে গরু তারা রাখত তাদের খামারে। কিন্তু যেহেতু তারা এখন আউট অফ বাংলাদেশ, বাংলাদেশে গরু সংকট 100-100% হবে এবারে, আর গরুর দাম অনেক হাই পর্যায়ে যাবে। বিশেষ করে যারা টাকা ব্যাংকে রাখছেন, ব্যাংক থেকে টাকা উঠায় হলো আপনারা গরুগুলোকে কিনে রাখেন, ব্যাংকের কোনো ভরসা নাই এতটুকু আপনারা মাথায় রেখা যদি গরুগুলো 10টা কিনে রাখেন অন্তত আপনি ভাববেন যে আপনি ভালো একটা কিছু কিনে রেখেছেন, এটা অবশ্যই আপনাকে বরকত দিবে বা এটা অবশ্যই বরকতময় কাজ। আপনারা চাইলে এই কাজগুলো করে দেখতে পারেন, যেহেতু এটা হালাল একটা প্রাণী তো আপনারা চাইলে এই প্রাণীর উপরে কিছু টাকা ইনভেস্ট করে ব্যবসা করে কিছু গরু রেখা আপনারা চাইলে দেখতে পারেন। ব্যাংকের টাকা না রেখা, ব্যাংকে টাকা রাখা কিন্তু এখন সেফটি না, অবশ্যই আপনারা এটা মাথায় রাখবেন। বা আমাদের এখানে যে ব্যাংকগুলো রয়েছে প্রায় দেউলিয়ার হয়ে যাওয়ার মতো, মানুষকে টাকা দিচ্ছে না, তবে যারা টাকা ছেড়ে আসছে তাদেরকে টাকা দিচ্ছে, তবে যাদের টাকা ফিক্সড বা বিভিন্নভাবে রাখা আছে তাদেরকে একটু ঝামেলা করতেছে। ইনশাল্লাহ এটা আমরা রিকভার করে ফেলবো। তবে আমি আবারও বলছি, বাংলাদেশে যারা বড় বড় খামারি বা বিশেষ করে যারা দেখা যাচ্ছে যে অনেক গরু তাদের খামারে রাখতো তারা ছিল কিন্তু আওয়ামী লীগের সংগঠন বা আওয়ামী লীগের চ্যান্ডাল পান্ডাল, কিন্তু এখন তারা যেহেতু নাই আপনারা চাইলে এই ব্যবসাটাকে চাইলে কন্টিনিউ করে এই গরুগুলোকে কিনে নিতে পারেন। এখানে কিছু গরু দেখছেন যে গরুগুলোর প্রাইস হবে 80-82 হাজার টাকা, 80-82 হাজার টাকা হলে এই গরুগুলোকে কিনতে পারবেন। এখানে কিছু বাচ্চা দেখছেন যে বাচ্চাগুলোর প্রাইস হবে মেবি 50-55 হাজার টাকা, এই রেটের মধ্যে হলে আপনারা বাচ্চাগুলো কিনে নিতে পারবেন। অবশ্যই সাহেব ভাইয়ের সাথে কথা বলবেন, আমি যে নাম্বারটি দিয়েছি আমার সাথে চাইলে আপনারা যোগাযোগ করতে পারেন, যেহেতু আমি অনেক সময় ব্যস্ত থাকি ফর মাই স্টাডি, সো আপনি সাহেব ভাইয়ের ফোন দিয়া অন্তত তার কাছে এসে আমার একটা বার হইলো তার মাধ্যমে কল দেওয়ার চেষ্টা করবেন। অবশ্যই আপনারা আমার ফ্যামিলি মেম্বার, আপনাদের কেয়ার আমাকেই করতে হবে, এই বিষয়টা আপনারা মাথায় রেখেন। আমি চাই না যে আমার ফ্যামিলি মেম্বার বা আমার ইউটিউবের সদস্য আমার দ্বারা থেকে অ্যাকচুয়াল পরিমাণ ক্ষতিগ্রস্ত হোক, আপনারা যদি ক্ষতিগ্রস্ত হন আল্লাহ আমারে ক্ষতিগ্রস্ত করবে। তো যাই হোক, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গরু চোখ কান খোলা রেখে আপনারা যদি প্রয়োজনও না মনে করেন এই ছোট মানুষটিকে আপনারা নিজেরা গরু কিনবেন, তাদের মাধ্যমেই কিনবেন, কিন্তু চোখ কান খোলা রেখে গরুগুলোকে কেনার চেষ্টা করবেন, ইনশাল্লাহ আপনি ভালো কিছু নিয়ে যাবেন। সাহেব ভাইয়ের সাথে যোগাযোগ করবেন, অবশ্যই আপনারা গরুর টার্গেট দিবেন, গরুর মাপ দিবেন, দেন আপনারা গরু তাদেরকে দিয়ে কিনাবেন। এখানে হিউজ পরিমাণ কালেকশন আপনারা করতে পারবেন, আসলে আপনারা আমার ভিডিওর স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে কী পরিমাণে কালেকশন আপনারা চাইলে এখান থেকে করতে পারেন, অনেক গরুর কালেকশন এখানে রয়েছে, আপনারা আসার চেষ্টা করবেন। আমরা আজকে আপনাদেরকে যেই বাজারটি দেখানোর চেষ্টা করছিলাম এটি হচ্ছে ছাত্রা গরুর হাট। এই গরুর হাটটি অবস্থিত রয়েছে নওগাঁ জেলার মান্দা উপজেলায়, আর এই মান্দা থানাধীন এই ছাত্রার গরুর হাটটি খুবই বিখ্যাত একটি হাট। এই হাটটি সপ্তাহে একদিনই বসে, শুধু সোমবার, আর এই হাটটি খুবই বড়সড় আকারে বসে, এবং এই হাটটি বসার সময় হচ্ছে দুপুর 12টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। তো আপনারা আসার চেষ্টা করবেন, এখানে আসলে অবশ্যই ভালো কিছু পাবেন। আমাদের এখান থেকে হাটটি যাইতে সময় লাগে মাত্র 45-46 মিনিট, আপনারা আমাদের এখানে এসে যাইতে পারবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেলটির সাথে থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, আশা করছি এভাবে ভিডিওগুলো দেখে আমাদের পাশে থেকে আমাদেরকে এগিয়ে নিয়ে যাবেন, কারণ এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব আপনাদের, কারণ এই ফ্যামিলিটাই আপনাদের। তো এই ফ্যামিলিকে কীভাবে এগিয়ে নেবেন, আপনার ফ্যামিলির সন্তানকে কীভাবে এগিয়ে নেবেন, আপনার ফ্যামিলির ভাইকে কীভাবে এগিয়ে নিয়ে যাবেন,
এই দায়িত্বটা পুরোপুরি আপনাদের হাতে ছেড়ে দিলাম আমি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই আমাদের চ্যানেলটির সাথে থাকবেন। আমরা যদি কিছু ভুল বলে থাকি আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ইনশাল্লাহ এখানে যদি আপনারা আসেন সর্বোচ্চ কম দামে গরুটাকে কিনে নিতে পারবেন। যদি আপনার গরুর বিষয়ে কোনো নলেজ বা আইডিয়া থাকে তাহলে, আর গরুর বিষয়ে যদি কোনো আইডিয়া না থাকে তাহলে বাংলাদেশের কোনো প্রান্তে যেই আপনি গরু কিনতে পারবেন না। সব জায়গাতেই মনে হবে যে গরুর দাম কম, আবার সব জায়গাতেই মনে হবে যে গরুর দাম বেশি। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেলটির সাথে থাকুন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এই পর্যন্ত তো যারা ভিডিওটি দেখেছেন তাদেরকে আমার বুক ভরা ভালোবাসা রইল এবং শুভকামনা রইল। অবশ্যই আমার জন্য দোয়া রাখবেন।